আর কতদিন এই যমনের কারাগারে বন্দী হয়ে থাকবো? শুনেছি তুমি পতিতের ভগবান দীনবন্ধু, কৃপা করে আমাকে উদ্ধার করো ঠাকুর, কৃপা করে আমাকে উদ্ধার করো। জানিস এই নাম শুনলে মুসলমানদের গুনাহ হয়? কতবার ভাই তুমি মুসলমান হয়েছি, তুমি নিজের ধর্ম গ্রহণ করে ওই ধর্ম ত্যাগ করো, কেন আমার কথা শুনে তবে ওই মরো? নবাবের কারাগারে পচে পচে মরো, আমার কি চোরানাশনে ধর্মের কথা শব্দ সব অপ্রগণ্যের দল। কে ভাই তুমি? তোমার এই রূপের ছটায় কারাগার আলোকিত হয়ে উঠেছে, তোমার দিব্য দেহকান্তি থেকে এক অপরূপ জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে, তোমাকে দেখে শ্রদ্ধায় আমার মাথা নত হয়ে আসছে, আমার মনে হয় তুমি কোন স্বর্গের দেবতা, ভুল করে এখানে এসে পড়েছো। না 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 ভাই, দেব তো আমি নই, আমি যে তোমাদের মতো সাধারণ মানুষ, আমার নাম নাম হরিদাস। হরিদাস? তুমি তুমি সেই হরিদাস যার নাম আমি এই কারাগারে বসে দিবারাত্রি শুনেছি, কিন্তু চোখে দেখার সৌভাগ্য আমার হয়নি। আজ আজ তোমাকে দেখে আমার জীবন ধন্য হলো। আহা আহা কি রূপ, দেখলে নয়নে ফেরানো যায় না। প্রণাম চরণে ঠাকুর। না না ভাই, অমন করে বলো না, আমি যে মুসলমান যবন হরিদাস। কে কে বলে তুমি যবন? তুমি যে পরম বৈষ্ণব ভগবানের নিজজন। কিন্তু কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি, তোমাকে এরা কারাগারে নিয়ে এলো কেন? কি এমন অপরাধ করেছো যে তার জন্য কারাগারে আনতে হলো? জানি না ভাই, জানি না কি আমি দোষ করেছি, তবে শুনেছি গড়াই কাজে আমার নামে নালিশ করেছো নবাবের দরবারে। আমি নাকি আমি নাকি পবিত্র ইসলাম ধর্মকে কলঙ্কিত করেছি, আমি সমস্ত মুসলমানের চোখে মুখে চুন কালি মাখিয়েছি, আমার অপরাধ আমি মুসলমান হয়ে হিন্দু ধর্ম গ্রহণ করেছি। যাক সে কথা, কিন্তু কিন্তু ভাই তুমি এই কারাগারে এসেছো কেন? কি আর বলবো ঠাকুর, ওই ওই কাজী সাহেব হিন্দু জমিদারদের উপর উত্তর উত্তর খাজনা বৃদ্ধি করে খাজনা অনাদায়ে আমার নামে নবাবের কাছে নালিশ করেছে। কি বলছো? তাই তাই নবাব হোসেন শাহ আমাকে বন্দি করে রেখেছে। জানি না জানি না এই ভগবান এই কারাগার থেকে কবে মুক্ত করে দেবে। তুমি তো পরম বৈষ্ণব, আপনি কৃপা করে কত পতিতের উদ্ধার করেছেন, সেই রূপ আমার মতো পতিকে পতিকে উদ্ধার করুন ঠাকুর। আমি আমি উদ্ধার করবার কে? সবই কৃষ্ণের ইচ্ছা, কৃষ্ণের কৃপা হলে তুমি অচিরে এই কারাগার থেকে মুক্ত হয়ে যাবে। তবে ভাই আমি তোমাকে আশীর্বাদ করছি, যেমনই আছো তেমনই থাকো। ঠাকুর, এ আপনি কি আশীর্বাদ করলেন ঠাকুর? আমি চিরদিন এই কারাগারে বসে জীবন যাপন করব। না 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 ভাই, এই আশীর্বাদ আমি করি নাই, তুমি আমার আশীর্বাদের মর্ম বুঝতে পারোনি, তাই তুমি আমার কথায় দুঃখ পেয়েছো। না ভাই না, আমি তোমাকে কারাগারে থাকতে বলি নাই,
করেছি যে এবে কৃষ্ণ তোমা প্রতি সবাকার মন যেন আছো সেই মতো থাকো সর্বক্ষণ বন্দি থাকো হেন আশীর্বাদ নাই করি বিষয় পাশরি অহর নিশবল হরি ছলে করিলাম এই আশীর্বাদ তিলার থেকে না ভাবিও তোমরা বিষাদ অথব যেমন কৃষ্ণ নাম করছো কৃষ্ণ নাম নিয়ে দিন অতিবাহিত করছো তেমনি ভাবে কৃষ্ণ নামে বিভোর হয়ে থাকতে বলছি কারাগারে থাকতে বলি নাই ভাই ঠাকুর আমি না বুঝে ভুল করে আপনাকে দোষারোপ করেছি আপনি আমাকে ক্ষমা করুন ঠাকুর আপনি আমাকে ক্ষমা করুন আপনি ক্ষমা না করলে আমার নরকে ওঠাই হবে না ঠাকুর ওঠো ওঠো ভাই বলো হরে কৃষ্ণ হরি বল 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 আজ নবাব হোসেন শাহের কারাগার তীর্থক্ষেত্রে পরিণত হলো দেখবে দেখবে ভাই ভগবান কৃষ্ণের ইচ্ছায় অচিরেই এই কারাগার থেকে মুক্ত হয়ে যাবে তবে তবে ভাই একটা কথা বাড়িতে ফিরে গিয়ে মায়া জালে বন্দী হয়ে কেন ভগবানের নাম তোমরা ভুলে যেও না মনে রেখো ভাই বিষয় আবিষ্ট মন বড়ই জঞ্জাল স্ত্রী পুত্র মায়া জাল এসবই প্রভু আরো শোনো ভাগ্যে কোনো দৈব দৈব যোগে ভাগ্যবান সাধু সঙ্গ পায় বিষয় আবেশ ছাড়ি কৃষ্ণের ভজয় সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয় লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয় না না আর কখনো এমন ভুল করব না প্রভু আপনি আমাকে আশীর্বাদ করুন যেন আপনার চরণে আমার দৃঢ় ভক্তি থাকে ঠাকুর দৃঢ় ভক্তি থাকে হে বৈষ্ণব ঠাকুর দয়ারো সাগর হরিবল হরিবল দিয়া পদ ছায়া শোধো হে আমার দিয়া পদ ছায়া শোধো হে আমার তোমার চরণ ধরি ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে তো গুণা করি ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর দাসে তো